নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার পাঁচ রাশির 1:15 বিশেষ যোগে মহা প্রাপ্তি হতে চলেছে। এই পাঁচ রাশি হতে চলেছে আগামীকাল লাখপতি কোটিপতি। দেখুন, আমি অর্থপ্রাপ্তির উপর প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিই এবং কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি নিয়ে আমি আলোচনা করি। সেখানে হয়তো আপনার রাশির নাম থাকে, অনেকে ভাবেন যে কৌশিকদা বলছে আমার রাশির নাম, হয়তো আমি আগামীকাল কোটিপতি হব। দেখুন, প্রত্যেকের ক্ষেত্রেই যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কারণ একটা ভিডিওর উপর ডিপেন্ড করে প্রচুর অর্থ নষ্ট করা উচিত নয়। কেন? শুধুমাত্র যে লটারি থেকেই যে অর্থপ্রাপ্তিও হবে আমি কখনো এই কথাটা বলি না। যারা লটারি কাটছেন কিনা তাদের ক্ষেত্রে একটাই অনুরোধ, আপনারা আগে ব্যক্তিগত জন্মছক, হস্তরেখা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। এবং আপনাদের আগামীকাল যে কোনো দিক থেকে, কোনো বিজনেস থেকেও আপনার বড় ধরনের লাভ হতে পারে, আপনার কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ হতে পারে, আপনার হঠাৎ কোটিপতি আপনি হতে পারেন, আপনার ভাগ্যভাব যদি স্ট্রং থাকে হয়তো আপনি আগামীকাল কোনো সূত্র থেকে বা শেয়ার বাজার থেকে বা কোনো স্টক মার্কেট থেকে বা অনলাইন ট্রেডিং থেকেও কিন্তু আপনি আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার জীবনে ঘটতে কিন্তু পারে। যারা ভিডিওগুলো শুনছেন হয়তো আপনার সাথে মিলছে না, অবশ্যই একবার ব্যক্তিগত জন্মছককে আপনারা সংস্কার করুন। আপনার ব্যক্তিগত জন্মছকে যদি রাহু, শুক্র, বুধ, আমি প্রতিদিন এই তিনটি গ্রহের কথা বলি, রাহু, শুক্র, বুধ আপনার কেমন রয়েছে এবং পাশাপাশি আপনার ভাগ্যভাব, এই ভাগ্যভাব যদি আপনার স্ট্রং থাকে কিনা, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। তো আপনারা যারা প্রচুর অর্থপ্রাপ্তির উপর টাকা ইনভেস্টমেন্ট করছেন বা বড় ধরনের টাকা আপনার আটকে গেছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এই রাহু রক্ষা কবচ বিশেষভাবে লাভ দিবে, মিরাকেল কাজ করবে রাহু রক্ষা কবচ, তাই আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। জীবনে অনেকে প্রচুর টাকা নষ্ট করছেন। আমি একটি কথা আপনাদেরকে বলি, ভিডিওগুলো যারা শুনছেন হস্তরেখা অথবা জন্মকুণ্ডলী বিচার করুন, এবং যাদের ক্ষেত্রে বারবার বাধার সম্মুখীন হচ্ছেন বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। আর যাদের 2-1 জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, অর্থপ্রাপ্তি আপনাদের ঘটতে কিন্তু সাহায্য কিন্তু করবে। আমি যে রাশিগুলোর নাম বলবো মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে আগামীকাল, প্রথম রাশি সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। তুলা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার, তুলা রাশির ক্ষেত্রে আপনাদের 3 এবং 7, আপনাদের যে শুভ সময় সেটা রয়েছে 10:11-12 পর্যন্ত, 10:11-12 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি। কুম্ভ রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার 9 এবং 1, আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাদের যে শুভ সময় 9:42 থেকে 11:06 পর্যন্ত। 3 নম্বর রাশি কর্কট রাশি। কর্কট রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে কর্কট রাশির। আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4,
আপনার যে শুভ সময় সকাল 10:21 থেকে, সকাল 10:21 থেকে আপনার 11:56 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি, যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে। কন্যা রাশির টার্গেট নাম্বার 8 এবং 6। আপনাদের যে শুভ সময় 11:00 থেকে 11:56 পর্যন্ত। একদম শেষ রাশি মীন রাশি। মীন রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে 6 এবং 4। আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 9:00 থেকে 9:51 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই 5টি রাশি কপাল খুলতে চলেছে। আবার একটি কথা বলি প্রত্যেকে, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট করুন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলি, যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আছে, আপনারা জন্মছককে আগে দেখিয়ে নিন এবং তার সঠিক বিচার বিশ্লেষণ করুন, এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলি, অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে, অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে। আপনারা একবার প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করুন। প্রতিকার প্রতিবিধান করলে কি হবে, যে আপনাদের চটজলদি অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করবে। দেখুন, রাহু গ্রহ, আমি একটু আলোচনাটা করি। রাহু গ্রহ কিন্তু কলিযুগে একমাত্র একটি গ্রহ যেটা আপনাদেরকে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে।